দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমাদের এই পর্বের অনুষ্ঠান আপনারা সবাই জানেন, নতুন করে মহারাজের সম্বন্ধে কিচ্ছু বলবার নেই। আমরা সবাই মহারাজের একনিষ্ঠ শ্রোতা এবং ভক্ত। স্বামী সর্বজ্ঞানন্দজি, একটু জোরে করতালি মাধ্যমে মহারাজকে আমরা বরণ করে নেব। এবং আমাদের সঙ্গে যারা রাজি বেহালায় দা অমলান হালদার, কিবোর্ড গৌতম মুখার্জি এবং পার্কাশনে অঞ্জন চট্টোপাধ্যায়। মহারাজ প্রথমেই স্বামী বিরজানন্দরকে পুষ্পার্ঘ প্রদান করে শ্রদ্ধা জানাবেন, তারপরে আমরা মহারাজকে বরণ করে নেব। পাবে পরও আপনার হবে, যত আপনাকে বাঁচাতে যাবে তত আপনাকে খোয়াবে, আপনও পর হয়ে যাবে। পরমার্থ প্রসঙ্গে স্বামী বিরজানন্দের লেখা। মহারাজকে আমরা বরণ করে নেব। শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপির পক্ষ থেকে অ্যাডভাইজারি কাউন্সিলার সদস্য শ্রী দেবরাজ মিত্র ও শ্রী ট্রাস্টি শ্রী দেবরাজ মিত্র ও শ্রী পার্থপ্রতিম চট্টোপাধ্যায় এবং প্রিন্সিপাল ডক্টর নবনীতা মুখার্জি মহারাজকে সম্মাননা জ্ঞাপন করছেন পুষ্পস্তবক এবং অন্যান্য সম্মাননা দিয়ে। আমাদের যন্ত্রণার সঙ্গে যেসব বন্ধুরা রয়েছেন, তবলায় নিতাই মুখার্জি পুষ্পস্তবক তুলে দিচ্ছেন, ডক্টর নবনীতা মুখার্জি এবং সঙ্গে রয়েছেন শ্রী কৌশিক দত্ত ও শ্রী অনিমেষ মণ্ডল, বেহালায় অমলান হালদার, কিবোর্ডে গৌতম মুখোপাধ্যায়, এবং পার্কাশনে অঞ্জন চট্টোপাধ্যায়। তাদের সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে। শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপির পক্ষ থেকে এই সুন্দর মুহূর্তটা আপনাদের করতালিতে মুখরিত হোক।
আমরা এখন সবাই একনিষ্ঠ শ্রোতা হয়ে শুনব গান স্বামী সর্বজ্ঞানন্দের পরিবেশনায়। সপ্ত সুরে ভরা এ জীবন খুবই জরুরি, এবার আমরা বুঝব সুরের আনন্দটা কি। শ্রদ্ধা জানাবেন সুরমূর্ছনায় স্বামী সর্বজ্ঞানন্দজি। আমার বিজয়ার নমস্কার ও শুভেচ্ছা। পূজ্যপাদ মহারাজদের আমার সশ্রদ্ধ প্রণাম। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে যথাগ্নেরদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপান্তম সারদাম প্রণমা। তন্দেশিকেন্দ্রম পরমম পবিত্রম বিশ্বস্য পালম মধুরৈজদীন্দ্রম হিতায় নৃণাং নরমূর্তিমন্তম বিবেক আনন্দমহম নমামি। বিবেক আনন্দমহম নমামি। কাণিন্দি ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যম সদ্গুরো লোকনায়ক যোগানন্দ প্রেমানন্দশ্চান্যে বৈয়ে চ পার্ষদা রামকৃষ্ণ গত প্রাণাং সর্বাংস্তান প্রণমাম্যহম। একটু ভূমিকা একটু করতে হবে, কারণ আজকে বিশেষ দিন। তো পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজী মহারাজকে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। তিনি শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্রদীক্ষা নিয়েছিলেন, স্বামীজির কাছে সন্ন্যাস নিয়েছিলেন, তার ডাক নাম ছিল কালীকৃষ্ণ। পূজ্যপাদ মহারাজের যারা মন্ত্রশিষ্য তাদের অনেককেই আমি চিনতাম, আর এখনও যারা আছেন তাদের শ্রদ্ধা নমস্কার জানাই। এখানে আছেন কি না উপস্থিত? আমার এর আগের যত অনুষ্ঠান হয়েছে চেষ্টা করেছি একটা থিম নিয়ে সেই অনুষ্ঠানটা করার, কোনো একটা পার্টিকুলার থিম।
কাজেই আজকের অনুষ্ঠানেও একটা থিম আছে এবং সেটা পূজ্যপাদ বিরজানন্দজি মহারাজকে খুশি করা, তাঁর প্রীতি উৎপাদন। তিনি সশরীরে এখানে হয়তো শুনছেন না, কিন্তু আমি বিশ্বাস করি তিনি এই অনুষ্ঠান শুনছেন, এবং যদি ভালো লাগে তাহলে আমি তার আশীর্বাদ প্রাপ্ত হব। শুধু আমি নই, এখানে যারা আছে সকলে। তো আমি একটু সরস্বতী বন্দনা দিয়ে শুরু করব। সংস্কৃত স্তোত্রাদি আমার বেশি প্রিয় গানের থেকেও, তো সেই জন্যে আজকের অনুষ্ঠানে সংস্কৃত প্রাধান্য একটু থাকবে। আর মহারাজের ভালো লাগার গান দু একটা শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, তিনি বিরজানন্দজি মহারাজের অনেকদিন সেবা করেছিলেন, আমরা তার কাছেও কিছু কিছু স্মৃতিকথা শুনেছি। মহারাজ স্বামীজির রচিত গান পছন্দ করতেন, তাথেইয়া তাথেইয়া নাচে ভোলা হবে, নাহি সূর্য নাহি জ্যোতি ইত্যাদি। আর শশী মহারাজ অর্থাৎ রামকৃষ্ণানন্দ মহারাজের কাছে তিনি পড়াশোনা করতে আসতেন, কিন্তু ওই অজুহাতে পড়াশোনাটা শিখেই উঠেছিল, আধ্যাত্মিক ব্যাপারটাই পুরোটা দখল করে নিয়েছিল, কিন্তু সংস্কৃতটা উনি খুব শিখেছিলেন রামকৃষ্ণানন্দজি মহারাজের কাছে এবং অন্যান্যভাবেও। কাজেই নিজে একটি সংস্কৃত স্তোত্র রচনা করেছিলেন, অতি চমৎকার। সেটি করার ইচ্ছে আছে। আর সরস্বতী বন্দনা দিয়ে শুরু করছি, বিভিন্ন রাগে একটার থেকে আরেকটার, একটার থেকে আরেকটা চলে যাবে। ভৈরব বসন্ত মুখারি আহির ভৈরব, তারপরে বৈরাগী বিলাসখানি ইত্যাদি। ভদ্রকাল্যাই নমো নিত্যম, সরস্বত্যাই নমো নমঃ, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ, মেধে সরস্বতি বরে ভূতিবাব্রবীতামসি, নিয়দে ত্বম প্রসীদেশে নারায়ণি নমোস্তুতে। জয় জয় দেবী চরাচর সার, জয় জয় দেবী চরাচর সার, জয় জয় দেবী চরাচর সার, কুজ যুগ শোভিত মুকুধার, কুজ যুগ শোভিত মুকুধার, বীণা পুস্তক রঞ্জিত
नमस्ते भगवती भारती देवी नमस्ते भगवती भारती देवी नमस्ते भगवती भारती देवी नमस्ते श्वेतपद्मासना देवी श्वेतपुष्पोपशोभिता श्वेताम्बरधरानित्या श्वेतगन्धानु गन्धानुलेपना श्वेतपद्मासना देवी श्वेतपुष्पोपशोभिता श्वेताम्बरधरा नित्या श्वेतगन्धानु श्वेताक्षसूत्रहस्ताच श्वेताक्षसूत्रहस्ताच श्वेतचन्दनचर्चिता श्वेतवीणाधरा शुभ्रा श्वेतालङ्कारभूषिता श्वेताक्षसूत्रहस्ता च श्वेतचन्दनचर्चिता श्वेतवीणाधरा श्वेतालङ्कारभूषिता वन्दिता सिद्धगन्धर्वैरर्चिता सुरदानवै पूजिता मुनिभिः सर्वै ऋषिभिः स्तूयते सदा वन्दिता सिद्धगन्धर्वैरर्चिता सुरदानवै पूजिता मुनिभिः सर्वै ऋषिभिः स्तूयते सदा स्तोत्रेण जगद्धात्री सरस्वती स्तोत्रेण नेन तां देवीं स्तोत्रेण तां देवीं जगद्धात्रीं सरस्वतीं ये स्मरन्ति तृसन्ध्यायां सर्वांस्तां सर्वां विद्यां लभन्ते ते ये स्मरन्ति तृसन्ध्यायां सर्वां विद्यां लभन्ते ते ये स्मरन्ति त्रिसन्ध्यायां सर्वां विद्यां लभन्ते ते य
स्मरन्ति त्रिसन्ध्यायां सर्वां विद्यां लभन्ते ते जय जय देवी चराचर सारे जय जय देवी चराचर जय जय देवी चराचर सार कुज युग शोभित मुक्ता हार जय जय देवी चराचर सार जय जय देवी चराचर सार कुज युग शोभित भगवति भारती देवी नमस्ते वीणा पुस्तक रंजित हस्ते भगवति भारती देवी नमस्ते मन्नाथ श्री जगन्नाथो मद्गुरु श्री जगद्गुरु मम आत्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः तस्मै श्रीगुरवे আজকে আমি গুরু বন্দনা দিয়ে প্রণাম করে বন্দনা করে অন্য রাগে পরিবর্তন করলাম মহারাজকে প্রণাম করে আমাদের এই সকালের রাগ থেকে এবার সন্ধ্যের রাগে চলে Oh,
Thank you.
Ah.
Thank you.
Shalom, 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 Shal